হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে আবার একটা নতুন হরর গেমের সাথে চলে এসেছি। আমি আজকে খেলবো পপি প্লে টাইম। চলো গাইস, গেম প্লেটা ফটাফট শুরু করা যাক। তার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, গেম প্লেটাকে লাইক করে দাও। চলো গেমেতে ঝাঁপিয়ে পড়া যাক, লেটস গো। অল রাইট গাইস, ওয়েলকাম টু পপি প্লে টাইম। তোমরা দেখতে পাচ্ছ গাইস, আমি গেমে এন্ট্রি করে গেছি, এখানে আমাদের ওয়েলকাম করছে। তো চলো এই টয় ফ্যাক্টরিটা দিয়ে পালানো যাক, আমাদেরকে আজকে টয় ফ্যাক্টরি দিয়ে পালাতে হবে। তো চলো ফটাফট পালানো যাক। এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, আমরা কোন দিকে যাবো? আর এখানে কিরম একটা কিছু কাটার ঘস 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 কাঠ কাটার মেশিনের মতো ঘস 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 করে আওয়াজ আসছে, কোথা দিয়ে আসছে জানি না। তো দেখি, আমাদের এদিকে একটা রাস্তা আছে, এদিকে গিয়ে দেখি। এই ভাই, এখানে একটা পুতুল পড়ে আছে, প্রেসি। ও, এখানে পাসওয়ার্ড দিতে হবে, তাহলে এই ডোরটা আনলক হবে। আমরা দেখতে পাচ্ছি গাইস, এই রুমটার ভেতরে একটা বড় টিভি লাগানো, তারপর কতগুলো কম্পিউটার লাগানো। এই রুমটা আই থিঙ্ক সিসিটিভি রুম। আর এখানে আমাদের পাসওয়ার্ডও খুঁজতে হবে, তাহলে এই রুমটার ভেতরে আমরা এন্ট্রি করতে পারবো। এখানে চারটে কালারের পাসওয়ার্ড লাগবে, তো আমাদেরকে কালার ম্যাচ করিয়ে কিছু খুঁজতে হবে, জানি না কি পাসওয়ার্ড হবে। তো ওই পাশের রুমটা গিয়ে দেখি কি আছে, চলো ফটাফট। কিসের গু করে আওয়াজ হচ্ছে ভাই, কোথায় হচ্ছে রে ভ্যাস কি? একটা গু করে আওয়াজ হচ্ছে, আবার একটা কিসের ঘেস 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 ঘেস। এই রুমটা আবার খোলা আছে তো? হ্যাঁ হ্যাঁ ভাই, এখানে কিসের আওয়াজ হচ্ছে ঘুঘু 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 করে, জানি না। আর এখানে কতগুলো টয় রাখা ভাই, টয়ের বাস্ক ফাস্ক রাখা, জানি না এটা কিসের রুম। ওপরে একটা ট্রেন চলছে, এই ট্রেনটার কালার গ্রিন পিঙ্ক হলুদ লাল। এই ট্রেনটার কালারের সাথে ওই ডোরটা আনলক করা হবে না তো ভাই? এটা কি, এটা টেলিফোন না টাকা নেওয়ার সেই এগুলো, জানি না কি মেশিন, এই মেশিনগুলোর নাম জানি না। তো ওই ট্রেনটার কালারের সাথে আমাদের ওই দরজাটা খুলতে হবে, মানে গ্রিন পিঙ্ক হলুদ লাল। তোমরা মনে রাখো, আমি ভুলে যাচ্ছি, গ্রিন পিঙ্ক হলুদ লাল। তো চলো ফটাফট, গ্রিন পিঙ্ক হলুদ লাল, তোমরা কমেন্টে ফটাফট লিখে দাও কী কালার। আর ভুলে গেছি, দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে বলতে গিয়ে ভুলে গেলাম, গ্রিন পিঙ্ক হলুদ লাল। হ্যাঁ, গ্রিন পিঙ্ক হলুদ লাল। চলো চলো ফটাফট, চলো চলো চলো, তোমরা কমেন্টে ফটাফট লিখে দাও কি কালার ছিল। আমার মনে আছে, তোমাদের মনে আছে নাকি দেখি, গ্রিন ছিল, পিঙ্ক ছিল, হলুদ ছিল, লাস্টের কালারটা কি ছিল তোমরা বলো? লাল ছিল। তো ডোরটা আনলক, এপাশে আমরা চলে এসেছি, এখানে কত কম্পিউটার রাখা দেখো গাইস। এটা কি, এটা একটা ক্যাসেট না কি পেয়ে গেলাম, সিডি প্লেয়ার এইখানে দিতে হবে বলছে আমাদেরকে। তো এই টিভিটা চালু হয়ে গেছে, টিভিটার মধ্যে দুটো হাতের ভিডিও দেখাচ্ছে, একটা নীল কালারের একটা লাল কালারের। ভাই সিরিয়াসলি, স্পাইডারম্যানের মতো বড় হয়ে যাচ্ছে ডুড। এই হাতগুলো দিয়ে তোমরা এরকম বাস্ক নিতে পারবে, বাস্ক টেনে নিতে পারবা। আরে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, কোনো লোককে চামাটো মারতে পারবা। আমি তো হাগি বাগিকে চামাট মারবো। তুমি এই পাশে দিয়ে এই পাশে লাইনও দিতে পারবে, মানে কোনো বোটে যদি লাইন না থাকে, থ্যাংক ইউ, কোনো বোটে যদি লাইন না থাকে আমি ওই হাতের মাধ্যমে লাইনও পাঠাতে পারবো ওকে। আরে ভাই, এর ভেতর মনে হচ্ছে তো ওই হাতগুলো তা খুলছে না কেন? ওকে ওকে, আনলক হয়ে গেছে, এবার এই হাতটা পাবো আমি আই থিঙ্ক। দুটো হাত রয়েছে তো ভাই, একটা বেজে কন্ট্রোল, ও লেফট বাটন টিপলেই নীল হাতটা হবে, আর একটা হাত পাবো সেটা লাল কালারের হবে, সেটা রাইট মাউস ক্লিক করলে তখন ওটা হবে। এখনও পাইনি, ওটাকে খুঁজতে হবে, ওটা জানি না কোথায়। তো চলো এদিকে কি আছে দেখি। ও, এদিকে আমাদেরকে হাতের ছাপ দিতে হবে, আমাদেরকে হাতের ছাপ দিলে এই দরজাটা ওপেন হবে আই থিঙ্ক। তো হাতের ছাপ দিয়ে দিই ফটাফট, দরজা আনলক হয়ে গেছে। ওয়েলকাম টু, তুই কে রে, তুই কে রে, কে রে, চামাট মারবো না গাইস। এ হলো হাগি বাগি, আমাকে যদি তাড়া করেছিস না, তোকে এত চামাট মারবো, এত চামাট মারবো, তুই নিজের নাম ভুলে যাবি। এখানে আমাদের হাত দিতে বলছে, ও আমাদের আর একটা হাত লাগবে, তাহলে এই ডোরটা আমরা আনলক করতে পারবো, কোনো কাজের নেই। এদিকে গিয়ে দেখি, ও এখানে একটা হাত দিতে পারবো, এখানে এখানে ভাই কারেন্টটা গেল, কিসের চমচম করে আওয়াজ শুনতে পেলাম গাইস আমি। টুট গাইস, এর হাতে চাবি কোথা দিয়ে আসলো? এর হাতে কিন্তু আগে চাবি ছিল না, তোমরা ভিডিওটাকে পেছনে করে দেখো, দেখো চাবি ছিল না। আমি এর মুখে যখন চামাট মারছিলাম তখন চাবি ছিল না। তো চাবিটাকে নিয়ে নিই দেখি কী করতে হয় ভাই, চাবিটা নিয়ে কোথায় যেতে হবে। আর এখানে ছোটো ছোটো পপি, পপি না, এদেরকে হাগি বাগি বলে, সরি। হ্যাঁ দেখো গাইস, হাগি, এর নাম হলো হাগি, এবার ছোটো ছোটো হাগি। দে ছুড়ে, দে ছুড়ে, দেখি কোন দরজার, এই দরজার না, এই দরজাটাই তো খোলার জন্য আমি লাইন দিলাম মনে হয়, জানি না ভাই, খুব ভয় লাগছে গাইস। এই দরজার না না, এই দর, এবার কোথায় চলে আসলাম ডুট? ও না না, ঠিক আছে ঠিক আছে,
তুই যদি এখানে নড়েছিস না তোকে এত চামান্ড মারবো, এত চামান্ড মারবো। একে দেখতে কত গাইস কিউট, এর হাসিটা যখন এ ভূত হয়ে যাবে না দেখবা গাইস, তখন হাসি হাসি দেখলে মরে যাবে ভাই সাহ। আমাদেরকে আই থিঙ্ক এই দরজাটাই যেতে হবে, আমাদেরকে এই দরজাটাই যেতে হবে গাইস। ওদিকে লাইন দিয়েছিলাম, লাইন চলে গেছে, আমাদের গিয়ে ভেতরে গিয়ে লাইন চালু করতে হবে আই থিঙ্ক। চলো চলো, আলাদাই কেস চলছে এদিকে, এদিকে আবার পিঙ্ক কালারের হাগি বাগি ভাই, এই জন্য না আসে, একটা নিয়ে পাচ্ছি না, আবার জন্য আলাদা আলাদা না আসে গাইস। আমি এখানে সেই পোলগুলো দেখতে পাচ্ছি, ওই ভিডিওর মধ্যে যেই পোলগুলো দেখাচ্ছিল, মানে এদিকে কোনো কারেন্ট নিতে হবে নাকি। ও এখানে একটা কারেন্টের সার্কিট রয়েছে, তো আমাদেরকে নিয়ে গিয়ে আই থিঙ্ক এর গায়ে, এ দেখো গাইস নিচ দিয়ে দেখাচ্ছে, এর গায়ে দিয়ে টাচ করিয়ে নিয়ে যেতে হবে, এর মধ্যে লাইট জ্বলে গেছে। ওকে ওকে ওকে, এবার নিয়ে গিয়ে এই পোলটাতে টাচ করিয়ে দিতে হবে। ওকে আরে আয় ভাই, ওকে লাইন চালু হয়ে গেছে, চলো চলো ফটাফট চল। তোমরা একটা জিনিস দেখছো, হাগি কই ভাই সাহ, টুট এখানেই ছিল কিন্তু ও দাঁড়িয়ে, এর তো আলাদাই কেস চলছে। এদিকে কি আছে, এদিকে কিছুই নেই। এ ছোট হাগি, তোরা জানিস কোথায় তোদের বড় হাগি, হাগি পাগি ভাই, ও কোথায় গেল ডুট। এ আমার যেদিকে যেতে হতো সেদিকে ভাগো গাইস ফটাফট, আমার খুব ভয় লাগছে, ভাগো ভাগো এদিকে ভাগো। ও ভাই তোমরা একটা জিনিস দেখেছো, দেখো দেখো হাগি ছিল গাইস, হাগি ছিল, হাতটা ঢুকিয়ে নিল ভাই। আমাদেরকে এদিকেই যেতে হবে তো ভাই, আমার গায়ে শিশির 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 করছে ডুড। এই দরজাটা তো লক, আমাদেরকে এদিকেই যেতে হবে। ও ভাই এখানে এখানে কি অন্ধকার আমি বলতে যাচ্ছিলাম, আর এদিক দিয়ে ফুস করে উঠেছে। তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো, এখানে আলাদাই কেস চলছে, আমি জানি না কি কেস চলছে। আর ভাগো ফটাফট, হাগি আসলে আমি হাগির গেম বাজিয়ে দেবো, দেখো হাগি আসুক আমি হাগির গেম বাজিয়ে দেবো, এখানে আলাদাই কেস চলছে। এ তুই জানিস হাগি কোথায়, জানিস হাগি কোথায় ভাই, চলো উপরে চলো। এটা কি ভাই, আমি কি একটা পেয়ে গেছি, এখানে দিতে হবে আই থিঙ্ক এটাকে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে আরো তিনটে খুঁজতে হবে, একটা লাল, একটা হলুদ, একটা সবুজ, তারপরে আই থিঙ্ক আমরা এখান দিয়ে যেতে পারবো। তো নিচে যাই দেখি। এ তুই জানিস হাগি কোথায় ভাই, আমার খুব ভয় লাগছে সিরিয়াসলি। এখানে একটা লাল কালারের দেখতে পেয়ে গেছি, আমি এখান দিয়েই নিয়ে নিয়েছি, আমার হাত এত বড়। দুটো আমি এসেছিলাম কোন দিক দিয়ে, ওদিক দিয়ে, চলো চলো চলো। ওই যে ওপরে একটা দেখতে পেয়ে গেছি, আর একটা আর একটা, আমি দুটো পেয়েছি, দুটো লাগিয়ে দিয়েছি, এখান দিয়ে যেতে হবে, চলো চলো। হলুদ কালারটা খুঁজতে হবে গাইস, হলুদ কালারটা খুঁজতে হবে, হলুদটা পাইনি আমি এখনো। ওকে ওকে দেখতে পেয়ে গেছি গাইস, দেখতে পেয়ে গেছি, দেখতে পেয়ে গেছি, দেখতে পেয়ে গেছি, চলে আয় এখানে, চলে আয় ফটাফট চলে আয়। ওকে চলো 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 চলো, ওকে এখানে ফিট করে দাও। একটা মেশিন চালু হয়ে গেছে গাইস, ওই বক্সটার মধ্যে কি রয়েছে, ও আমাদের আর একটা হাত পেয়ে গেছি, চলো 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 চলো। তো আমি ফাইনালি দুটো হাতই পেয়ে গেছি গাইস, চলো এখান থেকে ফটাফট যাওয়া যাক, আমাদেরকে আই থিঙ্ক এই ডোরটা আনলক করে যেতে হবে। তো চলো এই ডোরটা আনলক হয়ে গেছে, ফটাফট এখান থেকে যাওয়া যাক, লেটস গো। আমরা এটা কোথায় যাচ্ছি জানি না গাইস, এ ভাই এটা খুলবে কীভাবে, এটা খুলতে গেলে কি করতে হবে, এখান থেকে উঠতে পারছি না। এদিকে কি রয়েছে, এটাতে মনে হয় পাওয়ার দিতে হবে আমাদের, দেখি পাওয়ার দিতে গেলে কি করতে হবে। তো এখানে একটা পাওয়ার বোর্ড রয়েছে, এটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে ওদিকে, চলো 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 চলো। ধ্যাত
ও এখান দিয়ে সিম্পল, এখান দিয়ে সিম্পল, এখান দিয়ে সিম্পল। ও না না, আমাদেরকে এখান দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে এখান দিয়ে গিয়ে এই বোটে গিয়ে দিয়ে দিতে হবে। ওকে চলো দৌড়ান। এই ভাই আমরা একা একা চলে যাচ্ছি, টুট আমি এদিকে যাবো না, আমরা একা একাই চলে যাচ্ছি গাইস, আমি কন্ট্রোল করছি না, আমাদেরকে একা একাই নিয়ে চলে যাচ্ছে ভাই, কোথায় যাচ্ছি জানি না। বাকি ঠিক আছে চলো। ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ডুট? এখান থেকে আলাদা আলাদা খেলনা পড়ছে, এখান থেকে আমি বেরিয়ে পড়েছি, চলো কোথা দিয়ে একটা বেরিয়ে পড়েছি। এখানে একটা পাওয়ার বাটন রয়েছে, অন হচ্ছে না, জানি না কি করতে হবে। এদিকে একটা সিঁড়ি যাচ্ছে, চলো উপরে যাওয়া যাক, দেখি কি করতে হবে। চলো 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 উপরে যাওয়া যাক। বাকি ঠিক আছে চলো, আমি একটা জায়গায় চলে এসেছি। ও ভাই এটা কোথায় চলে আসলাম ডুট? এখানে রাস্তা খোলা, আমাদেরকে রাস্তাটা জয়েন্ট করতে হবে। ওকে চলো আগে চলো। এখানে আবার সেই পাওয়ার বোর্ড রয়েছে, আমাদেরকে আবারও কোথায় পাওয়ার দিতে হবে, আই থিঙ্ক এখান থেকে পাওয়ার নিয়ে গিয়ে কোথায় দিতে হবে, এটাকে টানো আগে, চলো আগে চলো। এই দুটো পোলের সাথে ঠেকিয়ে নিয়ে যেতে হবে। ওকে ওকে এখান থেকে নিয়ে নাও, এখান থেকে নিয়ে গিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে, ওই সার্কিট বোর্ডে নিয়ে যেতে হবে, কিন্তু এখান থেকে যাবে না তো ভাই, এখান তো যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস করা যেতে পারে, একটা জিনিস করা যেতে পারে, ওয়েট 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 ওয়েট, আমি যদি আগে এই পোলটা দিয়ে পেঁচাই, তারপরে এই পোলটা দিয়ে পেঁচাই, তারপরে যাই, আরো দূরে হয়ে যাবে ভাই, আর যাবে না যাবে না, আমি এর বেশি যেতেই পারছি না। তো আমি এখান দিয়ে, না না এখান দিয়ে হবে না, দাঁড়াও আমি যদি আগে এটাকে এদিকে টেনে নিই, দিয়ে তারপরে এখান দিয়ে ঘুরে এখান দিয়ে লাইনটাকে নিয়ে নিলাম, এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে, কিন্তু যেতে পারছি না গাইস, যেতে পারছি না, ওই এক্সট্রা পোলটাই আটকে আছে ভাই, করতে কি হবে ডুট, এরমভাবে দিয়ে দেবো এরমভাবে হচ্ছে না। ও ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসছে, ওয়েট 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 ওয়েট, গাইস আমার মাথায় একটা তাগড়া বুদ্ধি এসছে, এটাকে টানো আগে, এদিকে আয়, এখান থেকে লাইন নাও, আমি এখান থেকে খালি যাব, দিয়ে এটাকে টেনে দেবো, আমি তো ওই পাশ দিয়ে চলে এসেছি, সিম্পল ইজি ছিল। এ ভাই তাও তো যেতে পারছি না। ও দাঁড়াও দাঁড়াও, আমার একটা ভুল হয়েছে, আমি ভুল করেছি, ওয়েট 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 ওয়েট, এবার আর ভুল হবে না, এখান দিয়ে যদি আমি ঘুরিয়ে নিয়ে চলে যাই, ওকে নাও লাইন পৌঁছে দিয়েছি, এবার আই থিঙ্ক নিচে লাইন চলে গেছে, তো দেখি কি করতে হবে, নিচে যাওয়া যাক। আমার কাছে একটা প্ল্যান রয়েছে গাইস, আমরা কি স্পাইডারম্যান হতে পারবো এই হাত নিয়ে, তো দেখা যাক। ও এ ভাই আমি লাভ মেরেছি, আমার হেলথ কমে গেছে, আমি চোখে চোখ টোক ঘোলা ঘোলা হয়ে গেছিলো, আমাদের পাওয়ার চলে এসেছে, পাওয়ার অন, চলো পাওয়ার দিয়ে দিই কি হয় দেখি। ভাই পাওয়ার দিলাম, কিচ্ছু তো হলো না ভাই, এ ভাই আমার যেটা মনে হচ্ছে তোমাদেরও কি সেটাই মনে হচ্ছে নাকি, আমি যেদিকে যাচ্ছি কি এই চোখ দুটো সেদিকে তাকাচ্ছে নাকি? এ তোকে বহু চামাট মারবো কিন্তু, অন্যদিকে তাকা। বাকি ঠিক আছে, এখানে লাইন চালু হয়ে গেছে, আমাদের রাইটিং এর লিভার গুলো টেনে দিতে হবে। ওকে চলো, এর মধ্যে দিয়ে কি টয় বেরোচ্ছে গাইস, জানি না কি করতে হবে এগুলো নিয়ে। এ তোকে খুব মারবো, তুই আমার দিকে এরম ভাবে তাকাস না, তোকে তুই আমার দিকে তাকানো বন্ধ করবি, বন্ধ কর চোখ, বন্ধ কর চোখ, বন্ধ কর তোর চোখ ঢেকে দেবো, চোখ বন্ধ কর চোখ, বন্ধ কর চোখ, বন্ধ কর চোখ, বন্ধ কর, এরা তো আমার দিকে তাকাচ্ছে না, তুই তাকাচ্ছিস কেন, চোখ বন্ধ কর চোখ, বন্ধ কর এর চোখগুলো হেভি গাইস, এ তুই চোখ বন্ধ কর না গাইস, আমি যেদিকে যাচ্ছি সেদিকে তাকাচ্ছে, দেখো গাইস আলাদাই কেস চলছে, খুব মারবো তোকে তুই আমাকে,
ওর কথা বাদ দাও, ও তাকাক, ওর তাকানো স্বভাব আছে। আমাদের একটা খেলনা আসছে, এই খেলনাটাকে নিয়ে কোথায় দিতে হবে জানি না গাইস। আমাদেরকে আই থিঙ্ক এই খেলনাটা নিয়ে এইখানে দিতে হবে যত সম্ভব মনে হয়, জানি না। খেলনাটা আগে বেরোক, আমি এই ফ্যাক্টরিটাকে চালু করে দিয়েছি। ফ্যাক্টরিটা অনেক দিন ধরে বন্ধ ছিল, আমি চালু করেছি। এ তুই তাকানো বন্ধ করত, তাকিয়ে যাচ্ছে। বাকি ঠিক আছে, চলো খেলনাটা আসতে বড় নিয়ে নিই। এটা একটা কুকুর আই থিঙ্ক আমাদের নিতে হবে, এটা নিয়ে ওইখানে দিতে হবে। ওকে ওকে, আমরা নিয়ে নিয়েছি। আমাদের আবার মেশিন অফ করে দিতে হবে নাকি জানি না। এদিকটাও অফ হয়ে গেছে গাইস, এদিকেও অফ হয়ে গেছে, এই সিঁড়ি অফ হয়ে গেছে, সিঁড়ির রাস্তা বন্ধ হয়ে গেছে। মেশিন আবার অফ হয়ে অফ করে দিতে হবে, একা একাই অফ হয়ে গেছে ভাই। এখানে গিয়ে খেলনাটা দিয়ে দিই, খেলনাটা স্ক্যান হচ্ছে ভাই। ডোর আনলক, ওকে চলো যেতে। কোথায় হবে লক ভাই? এদিকে কত অন্ধকার ডুড, আমি ভূতের বই আর ভূতের গেমে বেশিরভাগ এটাই দেখেছি, অন্ধকার দিয়েই ভূত বেরোয় বা কোনো মানুষকে অন্ধকারে টেনে নিয়ে যায় ভূতটা ডুড। ও আমি যেটা বলেছিলাম ভাই, ভাই যেতে কোন দিকে? ও এদিকে যেতে হবে আই থিঙ্ক, আমাদেরকে এদিকে যেতে হবে। ও এই রাস্তা বন্ধ হয়ে গেছে, আমাদেরকে এদিকে নিয়ে চলে যাচ্ছে। ভাগো 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 ভাগো। ও ভাই ও আসছে, ও ও না 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 না, খুব ভয় পেয়েছি গাইস, খুব ভয় পেয়েছি। আলাদাই ছিল গাইস, আলাদাই ডুড। আমার গা হাত পা শিরশির করছে, আমার আর যেতে ইচ্ছা করছে না গাইস, এদিকে খুব ভয়ানক ছিল। তো আজকের জন্য গেম প্লেটা এইটুকানি ছিল, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করে নাও। চলো গাইস আজকের জন্য গুড বাই, বেশি অ্যাক্টিং না মেরে গেমটা কমপ্লিট করা যাক। ভাগো ভাগো ভাগো, আমাকে ছেড়ে দে আগে, আমাকে ছেড়ে দে, আমি আর এই জন্মে কোনো দিন আসবো না এই ফ্যাক্টরিতে, সিরিয়াসলি বলছি, আমাকে ছেড়ে দে। ভাগো 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 ভাগো। ও ভাই এদিক দিয়ে আসছে, ও ভাই এদিকে একটা রাস্তা আছে, এদিকে চলো 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 চলো, ভাগো 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 ভাগো। এ ভাই চ টুট চ ভাই, সিরিয়াসলি। ওয়েল তো গাইস, আমি আবারও চলে এসেছি, এবার আমি চেষ্টা করবো কমপ্লিট করা। আমি ওই জায়গাটা গিয়ে আটকে গেলাম গাইস, উঠতে পারলাম না, ওই জায়গাটা দিয়ে কী করতে হবে আমি জানি না। এর মুখে চামাট মারবো, দেখো বেরো, এনে এনে এনে। ও ভাই সাপ, ভাগো 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 ভাগো। এ দাঁড়িয়ে পড়লি কেন, ভয় পেয়ে গেলি? ভয় পেয়ে গেলি? হ্যাঁ দাঁড়িয়ে পড়লি কেন, ভয় পেয়ে গেছে গাইস? ভয় পেয়ে গেছে, বাচ্চা ছেলে পারে আমার সাথে লড়াই করে, বাচ্চা। বাকি ঠিক আছে চলো বড়বাট পালানো এক, ও কখন জ্যান্ত হয়ে যাবে আর আমাকে ধরে নেবে। এ দেখো গাইস এই সামনে দিয়ে আসছে, আমি এদিকে একটা রাইট সাইডে রাস্তা দেখেছিলাম, এদিকে যাবো আমাদের আই থিঙ্ক, ওদিকে গিয়ে ওপরে যেতে হবে না। এদিকে একটা লেফট সাইডে রাস্তা রয়েছে ভাই, চ যেতে পারছি না আমি। ওকে এদিকে নিয়ে নিচে নিচে যাওয়ার রাস্তা রয়েছে, চলো 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 চলো, এখান থেকে নিচে আবার রাস্তা রয়েছে, লেস গো। এখান আমি স্লে, ও ভাই এদিকে, আমি অলমোস্ট বেরিয়ে গেছিলাম গাইস, আমি অলমোস্ট বেরিয়ে গেছিলাম, আর একটুখানি হলেই আমি ওখান থেকে পালিয়ে যেতে পারতাম। ওকে না এত চামাট মারবো, এত চামাট মারবো, এত চামাট মারবো, আরে এ যা দেখছে একে আগে চামাট মারবো আমি। চলো চলো এবার তো আমি এসকেপ করবো এখান থেকে, আমি অনেকটা চলে গেছিলাম গাইস, অনেকটা আমি বুঝতে পেরে গেছি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে। চলো হ্যালো আগে, আমাকে ধরতেই পারবি না তুই, এবার রাইট সাইডে যেতে হবে, ও চলে এসছে। চলো 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 চলো, ও ভাই এদিকে যেতে হবে, এদিকে যেতে হবে, ভাগো ভাগো ভাগো, এখান থেকে নিচে যেতে হবে, সরি আমি ভুলে গেছিলাম, এখান থেকে নিচে যেতে হবে। চলো 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 চলো, সামনে গিয়ে আমাদের অন্য রাস্তা দেখতে হবে, আমরা সোজা যেতে পারছিলাম না। ও এই রাইট সাইডে একটা রাস্তা পেয়ে গেছে, ওকে চলো 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 চলো, ফটাফট চলো ফটাফট চলো ফটাফট চলো ফটাফট চলো। আরে তাড়াতাড়ি দৌড়ে নে একটুখানি, তাড়াতাড়ি দৌড়ে নে। এ ভাই উঠে যা,
चिल्लाओ ना गाइस, चिल्लाओ ना, सॉरी डूड। ওয়েল তো গাইস, আমি এই টয় ফ্যাক্টরি দিয়ে অলমোস্ট বেরিয়ে গেছিলাম, আমাকে ক্রাউচ করে ওই দরজাটা দিয়ে ঢুকে গেলে আমি পালিয়ে যেতে পারতাম, একটুর জন্য ঢুকতে পারলাম। বাকি ঠিক আছে, চলো এবার আমি তো পালাবো। চলো 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 চলো, ভাগো ভাগো ভাগো, ফটাফট ভাগো, ফটাফট ভাগো, ফটাফট ভাগো, ফটাফট ভাগো। এ আমাকে টেম্পল রানের মতো তাড়া করেছে, আমি তো ডিম চুরি করেছি না কি চুরি করেছে, আমি তো আমাকে এ তাড়া করেছে। ঠিক আছে, আমি সবার নাম ভুলে যাচ্ছি গাইস, ওই ভূতের গেমটার নাম কি চুচু চার্লস, চার্লস আমাকে তাড়া করেছে। ঠিক আছে, ওরা আমি ডিম চুরি করেছি। তোর ভাই কি চুরি করেছিস, তুই আমাকে এত খারাপ তাড়া করছিস কেন ভাই? খুব খারাপ তাড়া করছে আমাকে, জানি না আমি কোথায় যাবো, রাস্তায় গুলিয়ে ফেলছি আমি এখানে। আমাকে সামনে গিয়ে একটা জায়গাতে ক্রাউচ করে ঢুকে পড়তে হবে। চলো চলো চলো, আর আমাদের প্লেয়ারটা দৌড়াচ্ছেও না, একদম ধীরে সুস্থে ধীরে সুস্থে আসছে। এখান থেকে ক্রাউচ করে ঢুকে পড়ো, দৌড়া 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 দৌড়া, ফটাফট ফটাফট ফটাফট, ভাই ডোর অফ হয়ে গেছে, ওপেন ওপেন, ভাগো ভাগো ভাগো। আরে দৌড়ে নে একটুখানি, দৌড়ে নে ডুড, একটুখানি দৌড়ে নে, দৌড়াচ্ছেই না গাইছে। এ ভাই আমি এটা কোথায় চলে এসেছি, সামনে বন্ধ ডুড, ওপরে একটা হাত দেওয়ার ছবি, টান 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 বাক্স টান। ও ভাই পপুলার টাইম চলে এসেছে, হাগি মাগি চলে, ভাই ওকে নিচে ফেলে দিয়েছি। ডুড আমার গা হাত পা এখনো শিরশির করছে, খুব ভয় লেগেছে আমার, খুব ভাই খুব ভয় লেগেছে আলাদাই। এখানে একটা মিউজিক হচ্ছে, সিআইডিতে যেমন মিউজিক হয় ওরকম। ঠিক আছে চলো, অলমোস্ট বেঁচে গেছি আমরা, সামনে একটা ফুল মতো দেখতে পাচ্ছি, আমাদেরকে আই থিঙ্ক ওইখানে যেতে হবে, জানি না। চলো দেখি, আমার হাত পা শুকিয়ে যাচ্ছিল, মানে গলা শুকিয়ে যাচ্ছিলো, আমি ভুমচাম কথা বলছি, আমার কথা তুলতে যাচ্ছে, আমি সবার নাম ভুলে যাচ্ছিলাম, এত ভয় লাগছিল, আমি এখনো কাঁপছি গাইস, এখনো কাঁপছি। ওয়েল তো গাইস, আমি এই ফুলটার কাছে চলে এসেছি, চলো এখানে একটা দরজা রয়েছে, আমাদের আই থিঙ্ক ভেতরে যেতে হবে। এ ভাই আমি একটা ফ্যাক্টরিতে ঘরে কীভাবে চলে আসলাম, তারপর ঘর মনে হচ্ছে দুটো, আমার যেতে ইচ্ছা করছে না, এখানে যদি হাগি বাগি আসেন আমি ওকে এত চামাট মারবো বুঝতে পারবে, কিন্তু আমি ওর অর্ধেক খুব বাঁচা বেঁচেছি। চুচু চার্লস মনে হয় এরকম তাড়া করে না, ও যা তাড়া করছিল, আর ওই জায়গাটা পুরো ভুলভুলিয়া ছিল, ওর ভেতর দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে যেতে হবে, সব জায়গা মনে হচ্ছিলো রাস্তা। আর এটা কার বাড়ি চলে আসলাম ডুড, এখানে একটা বাড়ি আছে, ছোট্ট বাড়ি, আর এখানে কতগুলো পিল্লো আছে, পিল্লোগুলো সব আমি ধরতে পারছি, সব গুলিয়ে দেবো, সব গুলিয়ে দেবো, কার বাড়ি, আমি একটা পিল্লো ধরে নিয়ে চলে যাবো, আমি দুটো পিল্লো হাতে করে নিয়ে চলে যাবো, চলো চলে আসো। আরে পিল্লোগুলো কত শক্ত, আসছে না কেন, আয় চুপ করে, বাদ দাও পিল্লোর আলাদাই কেস চলছে। ভাই এদিকে কি লাইটনিং করা, ভাই দরজাটা খুলবো, দুট একটা মিউজিক হচ্ছে, কি খতরনাক মিউজিক। এখানে একটা পুতুল আছে, আমাদের আই থিঙ্ক এই বক্সটা ওপেন করতে হবে, আর কিছু করতে হবে না তো, করবো ওয়ান টু থ্রি ওপেন। ভাই কি হলো, ভাই একজন বলল আমার ওপেন করে দিয়েছিস আমার কেস, ভাই চ্যাপ্টার খতম। তো গাইস আমি পপি প্লে টাইম চ্যাপ্টার ওয়ানটা এন্ড করে ফেলেছি, জানি না গাইস কেমন এন্ড হলো, আমি কিছু বুঝতেই পারলাম না, ওই পুতুলটার কেফটা আমি ওপেন করলাম আর এন্ড হয়ে গেল। যাই হোক গাইস, পপি প্লে টাইম চ্যাপ্টার টুটাতে আমি বুঝতে পারবো যে এটা কীভাবে এন্ডিং হলো। তোমরা যদি পপি প্লে টাইম চ্যাপ্টার টুও দেখতে চাও তো কমেন্টে ফটাফট বলে দাও, আর এই গেম প্লেটাকে ফটাফট লাইক করে দাও, আর চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের জন্যে গুড বাই।